আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2023 সালের শেষের দিনে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের জন্য একটি বড় বিস্ময়কর খবর। খবরটি কি তাহলে শুনুন, অবসরে যাচ্ছেন LM19। আসলে শুনে অবাক হচ্ছেন, LM19, তবে আর্জেন্টিনার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটি অবসরে যাচ্ছেন। 31 ডিসেম্বর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন থেকে একটি নিউজ পাওয়া গেছে, যার প্রেক্ষিতে যেটিতে লেখা ছিল অবসরে চলে যাচ্ছেন আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটি, অর্থাৎ খুদে জাদুকরি শেষ, এরপরে আর্জেন্টিনার হয়ে 10 নম্বর পরিহিত খেলোয়াড় আর থাকবে না। কি শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এটি সত্য, এমন নিউজই নিশ্চিত করেছেন AFA, অর্থাৎ আর্জেন্টিনার অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটি পরিহিত খেলোয়াড়দের সর্বকালে সেরা খেলোয়াড় হিসেবে ধরা হতো ডিয়াগো ম্যারাডোনাকে, এরপরই দ্বিতীয় স্থানে ছিলেন লিও মেসি। 2022 সালে ফুটবল বিশ্বকাপের আগ পর্যন্ত ফুটবলারের এমন কোনো ট্রফি নাই, ফুটবলের এমন কোনো ট্রফি নাই যা জেতেনি নিউলেন মেসি, কিন্তু অধারাতে ছিল একটি সোনালী ট্রফি কেবল। ব্যাস, 2022 কাতার বিশ্বকাপে হয়ে গেল মেসির স্বপ্নপূরণটা। কিন্তু কি বাজেভাবে না শুরু করেছিল বিশ্বকাপের প্রথমে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাস্ত হয় টিম আর্জেন্টিনা। তখন সবাই ভেবেছিল গ্রুপ পর্ব থেকে না বিদায় হয়ে যায় টিম আর্জেন্টিনা ও মেসি বাহিনী, কিন্তু ওরা যে বিশ্ব চ্যাম্পিয়ন হতে এসেছিল। তো তারপরের ম্যাচ থেকেই ঝলক শুরু, লিও মেসির জাদুকরী সব গোল, কোয়ার্টার থেকে সেমি পর্যন্ত প্রতিপক্ষ যেই ছিল তাদেরকে গোল বন্যায় ভাসিয়ে এসেছে মেসি বাহিনী। এরপর কাতার বিশ্বকাপের ফাইনাল তত্ত্ব গোটা বিশ্ব ইতিহাস হিসাবে মনে রাখবে, ইতিহাসের সাক্ষী হিসাবে থাকবে, শতাব্দীর সেরা একটি বিশ্বকাপ ছিল। ফাইনালের ম্যাচে মহান আল্লাহ তাআলা লিওনেল মেসিকে দু হাত ভরে দিয়েছেন সর্বকালের সেরার কাতারে দাঁড়ানোর জন্য। তো কাতার বিশ্বকাপের ফাইনাল শেষ হলো, 36 বছর পরে আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ এলো, লিওনেল মেসির হাতে সোনালি সেই ট্রফিটা। একবার পূরণ, একবার ভেবে দেখুন সেই মুহূর্তটা, এবার পূরণ হলো ফুটবলের সব পাওয়াটা, বিশ্বকাপটা উঠিয়ে ধরে লিও মেসি সর্বকালে সেরাদের কাতারে উঠে গেল। আর সাহস কার, কে বলবে? লিওনেল মেসি কিংবদন্তি পেলে বা ম্যারাডোনার থেকে অনেক পিছিয়ে আছে, শুধু বাকি ছিল একটি সোনালি ট্রফি। আর কেউ বলবে না মেসি শুধু ক্লাবের বা জাতীয় দলের নয়, বিকজ এই খুদে জাদুকরের ঝুলিতে এখন কোপা আমেরিকা সহ বিশ্বকাপের মতো ট্রফি আছে। এবং এবারে 2023 সালের ব্যালেন্ডিয়ার জয়ী ফুটবলার LM10, এ নিয়ে দুহালি ব্যালেন্ডিয়ারের আরেক মালিক তিনি নিজেই। এ সমস্ত কিছু থাকলেও আক্ষেপ যে ছিল একটি সেই সোনালি ট্রফিটার, গত কয়েকবারের মতো এবার আর হতাশা কুড়াননি মেসি বাহিনী। তাই তো কাতারে আল্লাহতালা মেসির হাতে বিশ্বকাপটা উঠিয়ে দিয়েছেন, বিশ্বকাপটা উঠিয়ে ধরে লিও মেসি সর্বকালে সেরাদের কাতারে, এবং সেরাদের সেরা মেসি সর্বকালে সেরাদের কাতারে ছিল, আছে, থাকবে, এবং ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে। বলছেন AFC থেকে বলেছেন, তোমার গা থেকে আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটা আর্জেন্টিনার অ্যাসোসিয়েশন বা আর্জেন্টিনার বোর্ড কর্তা, তিনি বলেছেন তোমার গা থেকে আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটার আবার অবসর হয়ে যাচ্ছে, বা আর কখনো মাঠে অন্য কোনো কারো গায়ে দেখা যাবে না। তিনি বলেছেন তোমার গা থেকে আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটা অবসর হবে, মেসি লাস্টবারের মতো আর্জেন্টিনার 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি শেষ, আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে মেসি ছিল, ভবিষ্যতেও থাকবেন মেসি, কিন্তু বিকজ ভবিষ্যতে আর কোনো LM10 কে দেখা যাবে না আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।